فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال تعالى: فإن تنازعتم في شيء فردوا إلى الله ورسوله. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় মসজিদ আত তাওহীদ এন্ড ইসলামিক সেন্টার নবীগঞ্জের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী সম্মেলনে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করছেন, সেই মনিবের দরবারে শুকরিয়া দেখাই আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম মানবতার মুক্তি দূত সর্বশেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত এবং করুণা বর্ষিত হোক, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, আইমায়ে মুস্তাহিদিন সহ কিয়ামত পর্যন্ত যারা দীনে হকের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের উপর। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক ঢাকা উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়খ হাফিজ রফিকুল ইসলাম মাদানী ইতিমধ্যেই আমাদের নবীগঞ্জে এসে পৌঁছে গেছেন। তিনি তার নির্ধারিত সময়ে তার আলোচনা পেশ করবেন। ওনার পূর্বে আলোচনা রাখবেন বুরাইদা ইসলামিক সেন্টারের সাবেক দায়ী, সৌদি আরবের বুরাইদা ইসলামিক সেন্টারের সাবেক দায়ী শায়খ হাফিজ মামুনুর রশিদ সাহেব। তিনি তার নির্ধারিত সময় আলোচনা পেশ করবেন। সম্মানিত উপস্থিতি, তার পূর্বে আমি আপনাদের সামনে আজকে আমাদের আলোচ্য বিষয়ের উপরে সামান্য কিছু আলোচনা রাখার ইচ্ছা করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আশিলাজিম। এখনো যারা বাইরে অবস্থান করা তারা লাগি আহ্বানই লগিয়া এটা এখানে একটা দিনই আলোচনা হওয়ার, আর মসজিদ তাওহীদ ইসলামিক সেন্টার একটা বৈশিষ্ট্যই লগিয়া এইখানে কোনো আজগবি কিচ্ছা কাহিনী আলোচনা করা হইত না। এখানে কোনো এমন কোনো হাদিস উপস্থাপনা করা হইত না যে হাদিস মুহাদ্দিসি নকলের খসাদ গ্রহণযোগ্য নাই বা জাল হাদিস হিসেবে পরিচিত। এখানে কোরআন এবং সুন্নাহ তাকিয়া আলোচনা হইব এবং অন্যান্য গতানুগতিক অনুষ্ঠান তাকিয়া এইটা একটু ব্যতিক্রম ধর্মী হইব। আপনারা অনেক হয়তো অবগত আছেন নবীগঞ্জ উপজেলার মসজিদ তাওহীদ এবং ইসলামিক সেন্টারের যখন সূচনা হয় তখন এটার যখন কাজ চলে তখন প্রায় এক বছর এটার কাজ বন্ধ আছে। একটা মসজিদের কাজ প্রায় এক বছর বন্ধ আছে। খারের লেগেটা যে এই মসজিদ তাওহীদের উপরে প্রতিষ্ঠিত, নাম জানা তাওহীদ, এর ভিত্তি লেগে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত। এই মসজিদের লেগে কিতাব এবং সুন্নার দিকে মানুষের আহ্বান করব, আর কোরআন এবং সুন্নার দিকে যখন আহ্বান করা হয় মানুষে যখন কোরআন এবং সুন্নার মাধ্যমে বিশৃঙ্খল বিভক্ত মুসলিম উম্মারে অক্ষর আহ্বান করা হয় তখন এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল আছে যারা এই বিভক্ত করে ডিভাইড অ্যান্ড রুলস যে ব্রিটিশ পলিসি আছিল আজকে মুসলিম উম্মার মাঝে একটা এই পদ্ধতি ঢুকে গেছে, বাদ করো আর শাসন করো। আজকে মুসলিম উম্মা আমরা কি এক এক আছি না বিভক্ত? আমরা বিভক্তি আকিদাগত বিভক্তি, আমাদের বিভক্তি আমলগত বিভক্তি, আমাদের বিভক্তি খালি আকিদা আর আমলের মাঝে রয়েছে না, এখন বিভক্তি আছে টুফির মাঝে, বিভক্তি আছে দাড়ির মাঝে, বিভক্তি লগিয়া লেবাসের মাঝে। আমার লেবাস দেখিয়া আপনার লেবাস দেখিয়া আমি চিন্তা পারি, আপনি আমার চিন্তা পারেন, আমি আপনার চিন্তা পারি, আপনি কোন তরিকা মানন, কোন দল মানন, আপনি কোন গ্রুপ মানন, সত্যি কিনা না? এটাই লগিয়া আজকে রিয়েলিটি, ওটাই লগিয়া আজকে বাস্তবতা। সদস্য ইসলামের আগমন হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, যে সমাজ ইসলাম
আমরা ওই জাহেলি সমাজ, সেই সমাজ আছে বিভক্ত সমাজ, সেই সমাজ আছে বিশৃঙ্খলার সমাজ। সেই বিশৃঙ্খল বিভক্ত সমাজরে সর্বপ্রথম আরবের এই জাহেলি সমাজরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যর আহ্বান জানাইছেন। এবং এই আহ্বান শুধু তার আহ্বান নয়, ইতিপূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আম্বিয়া আলাইহিমুসসালামে পাঠাইছেন, নবী এবং রাসূলরা পাঠাইছেন, সবে সেই ঐক্যর আহ্বান, যে আহ্বান তারা জানাইছে সেই আহ্বান মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আজ থেকে 1400 বছর আগে সেই আহ্বান জানাইছেন যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কও যে আল্লাহ ছাড়া আর সত্যিকার কোনো ইলাহ নাই, তাহলে তোমরা কিতাবার্তায় সফল কাম হইতে পারবে। মানে তাওহীদের আহ্বান, ইসলামের বৈশিষ্ট্য, ইসলামের অনেক বৈশিষ্ট্য আছে, তার মাঝে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং সর্বপ্রথম যে বৈশিষ্ট্য হইলে কি, সেটা তাওহীদ, একত্ব। দুনিয়ার সব মানুষে এক আল্লাহর ইবাদতের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া, তার লগে শরীক না হওয়া। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ, একটা হইল কি লা ইলাহা, নেগেটিভ, কোন ইলাহ নাই, কোন রব নাই, কোন সেজদা দেওয়ার কেউ নাই, কোন আমার মান্যত মানার কেউ নাই, কোন আমার ইবাদত হওয়ার যোগ্য কেউ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর সবরে ফেলা অস্বীকার হতে হইব। ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, ফেলা তাগুতের কিতা করতে হইব, অস্বীকার করতে হইব, আল্লাহ ছাড়া যত ইলাহ আছে, যত যত গায়রুল্লাহ আছে সবরে কিতা করতে হইব, অস্বীকার করতে হইব, তারপরে ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত করতে হইব। আমরা তাওহীদি জনতা, মুসলিম জনতা, কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বুঝছি না, অথবা বুঝানি হয়েছে না, বা যারা বুঝছেন তারা সঠিকভাবে আমরা বুঝাইছেন না দেখিয়া, আজকে আমরা একই আল্লাহর ইবাদত করি, আমরা একই রসুলের আনুগত্য করি, একই কোরআন আমরা তেলাওয়াত করি, একই হাদিসের আমরা মানিয়া চলতাম চাই, একই সুন্নার অনুসরণ করতাম চাই, কিন্তু আজকে মুসলিম উম্মা ঐক্যবদ্ধ নয়, বিভক্ত। এই মুসলিম উম্মা বিভক্তি আকিদাগত হয়েছে, শুরু হয়েছে শিয়া, খারিজি, তারপরে হইল গিয়া আশারি, মাতুরিদি, তার কাদিরিয়া, জাবরিয়া, এইভাবে এরা ওয়ার্ডগুলো হয়তো আপনাদের কাছে কঠিন লাগে, যারা ইসলাম স্টাডি করেন তারা কাছে এই ওয়ার্ডগুলো পরিচিত ওয়ার্ড, যে মুসলিম উম্মার প্রথম দিকে আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বাড়াবাড়ি করিয়া, আহলে বায়তার ব্যাপারে বাড়াবাড়ি করিয়া একগুলো মানুষ শিয়া হয়ে গেছে, আজকেও যারা শিয়া আছে, যারা সাহাবাই কেরামতের উপরে লানত দেয়, আবু বকর, ওমর এরার উপরে লানত দেয়, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর সর্বশেষ নবী হিসেবে মানলেও মনে করে যে জিব্রাইলে তার মধ্যে একটা গ্রুপ আছে, তারা মনে করে যে জিব্রাইল ভুল করিয়া আলী রাদিয়াল্লাহু আনহু না লইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লইয়া গেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন শ্বশুর এবং দুইজন দামাদের মাঝে তিনজনকে তারা কিতা করে গালি দেয়। প্রথম যুগে বিভ্রান্ত মুসলিম কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে শিয়া, তারপরে খারেজি, যারা মুসলমান অক্ষরে মুসলিম মুসলমান অক্ষরে কবিরা গুণা করার কারণে তারা ইসলাম থেকে খারেজ মনে করে, খারেজি তারা তাকফির করে, মুসলমান অক্ষরে কাফের ঘোষণা করে, কাফের ঘোষণা করিয়া মুসলমান অক্ষরকে মাইর করতে চান, যেটা আজকে আমরা সমাজও খারেজি অক্ষর কিছু লক্ষণ আমরা দেখতে পাই, তারা জঙ্গি বা তারা সকল জিহাদি, ইসলামও জিহাদ আছে, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবো, জিহাদ ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ যেরকম ইবাদত, জিকির যেরকম ইবাদত, জিহাদ ওই রকম ইবাদত, জিহাদের লাগি শর্ত আছে যারা নামাজের লাগি শর্ত আছে, সবার উপরে নামাজ ফরজ নাই, যেসব মহিলার উপরে তারা হায়েস্ট অবস্থায় আছে তার উপরে নামাজ ফরজ নাই, শর্ত হইল কি পবিত্র থাকতে হইব, যারা পাগল তার উপরে নামাজ ফরজ নাই, যারা অপ্রাপ্ত বয়স্ক তার উপরে নামাজ, নামাজের লাগি শর্ত আছে, নামাজের লাগি শর্ত হইল কি নামাজ সালাত আদায় করবার আগে অজু করতে হইব, অজু করবার আগে শর্ত হইল কি বড় অপবিত্রতা দেখিয়া মুক্ত থাকতে হইব। তে নামাজের লাখান ইবাদত, ইমান আনার পরে যে দ্বিতীয় যে ইবাদত হইল কি সালাত, এই সালাতের লাগিও শর্ত আছে, সিয়ামের লাগি শর্ত আছে, প্রত্যেকটা ইবাদত হজর লাগি শর্ত আছে, এখানে যারা আছেন সবাই হজ করছেন না, অথচ ইসলামের ফার্স্টটা রুকনের মাঝে একটা হইল হজ,
কি বলতে আমরা হজ করছি না যে আমরা হজর লাগে যে শর্ত আছে এই শর্ত পুরো হয়েছে না, আমরা অনেকেই জাকাত দিছি না বা জাকাত দেওয়ার যোগ্যতা অর্জন করছি না, কারণ জাকাত দেওয়ার যে শর্ত আছে এটা অর্জন করি আমরা ফুলফিল হয়েছে না, এটা আমরা জাকাত দিয়া না। জাকাত না দিয়া হজ না করিয়া একজন মুসলমান ভালো মুসলমান হইতে পারে যতক্ষণ পর্যন্ত তার শর্ত তার উপরে আরোপ না হয়েছে, যতক্ষণ পর্যন্ত জাকাত তার উপরে ফরজ হইতো না, হজ তার উপরে ফরজ হইতো না। ঠিক অনুরূপভাবে জিহাদ ইসলামের মাঝে আছে কিয়ামত পর্যন্ত থাকবো, কিন্তু এটা লাগে শর্ত আছে, কন্ডিশন আছে, জিহাদের লাগে ইসলামী রাষ্ট্র রাষ্ট্রপ্রধানের ঘোষণা দিতা, কোনো আলেমের ঘোষণা নাই, দুই মাদ্রাসায় মাইল লাগছে জিহাদ হইতো নাই, দুই মুসলমানে মাইল লাগছে জিহাদ হইতো নাই, দুই মুসলমানে এক মুসলমানে আর একজনকে কতল করতো নাই, এটা ইসলামী পরিভাষা এখানে ব্যবহার করা যাইত না। সম্মানিত উপস্থিতি, এইভাবে তকদির লইয়া বাড়াবাড়ি করিয়া দুইটা গ্রুপ হয়ে গেছে, চরমপন্থী দুইটা গ্রুপ, একটা গ্রুপ হয়ে লগি খাদ্রিয়া হয়েছে মানুষই লগিয়া তকদিরের অধীন, মানুষের সব তৈরি কি তকদিরের অধীন না, আল্লাহর কিছু নাই, আর আরেকগুলো কি কইছে মানুষের তকদিরের অধীন নাই, মানুষ যা কিছু হয় সব কিছু আল্লাহ থেকে হয়, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, দুইটা চরম গ্রুপ হয়ে গেছে তকদির লইয়া। অথচ আহলে সুন্নাত আল জামাতের আকীদা হইল গিয়া, আহলে সুন্নাহর আকীদা হইল গিয়া তকদিরের ব্যাপারে আমরা কিছু ক্ষেত্রে স্বাধীনতা আছে এবং কিছু ক্ষেত্রে আমরা স্বাধীনতা নাই। আমরা সমাজ একগুলো মানুষ কয়ে যে সব তা আল্লাহর হুকুম স্যার একটা গাছের পাতা লড়ে না, শুনছেন না আপনারা, শুনছেন কিনা না, আল্লাহর হুকুম স্যার একটা গাছের পাতা লড়ে না, এই কথা ঠিক না ভুল, সব কি একমত ভুলের ব্যাপারে, এই কথা আল্লাহর হুকুম স্যার একটা গাছের পাতা লড়ে না, এই এই বিশ্বাস যেহেতু কোরআন সুন্নার বিজ্ঞ মানুষের কাছ থেকে মানছে জানছে না, সমাজ থেকে জানছে, জানার কারণে গান লেখছে, অনেক তো গান লেখা আছে, মারিগতি গান, কিতা গান, কতটা গান বানায় তরিকতি গান, তো গান বানাইছে মানুষও বানাইয়া খেলছে তারে লইয়া সেই মানুষটা কেমনে গুণাগার, সুর হইয়া সুরি করে পুলিশ হইয়া ধরে সর্প হইয়া দর্শন করে ইজা হইয়া দাঁড়ে মানুষও বানাইয়া খেলছে তারে লইয়া সেই মানুষটা কেমনে গুণাগার, আছে কিনা না, মানে কোর্টে মানুষ গুণাগার নাই, গুণাগার হইলে আল্লাহ বানাইয়া খেলতে লাগিল না, আউজুবিল্লাহ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানের সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করবার লাগিয়া, আল্লাহ কইছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ জীবন এবং মৃত্যু দান করেছেন মানুষের পরীক্ষা করবার লাগিয়া, যে আমরা সব পরীক্ষার মাঝে আছি, লেখলা যে পরীক্ষার মাঝে আছে, খানা যে পরীক্ষার মাঝে আছে, সুস্থ যে পরীক্ষার মাঝে আছে, শিক্ষিত মানুষ পরীক্ষা আছে, অশিক্ষিত মানুষ পরীক্ষার মাঝে আছে, সুস্থ মানুষ পরীক্ষার মাঝে আছে, অসুস্থ মানুষ পরীক্ষার মাঝে আছে, ধনী মানুষ পরীক্ষার মাঝে আছে, গরিব মানুষ পরীক্ষার মাঝে আছে, আল্লাহ সম্পদ দিয়ে আপনার পরীক্ষা করা, দরিদ্র দিয়ে আপনার পরীক্ষা করা, আপনি ধনীর গাড়ি দেখি আল্লাহ আপনি হিংসা করেন না, হন দোয়া করেন আল্লাহ আলু কফাত দেখা, আপনি দোয়া করেননি মাসা আল্লাহ হন কিনা না, না জেলাসি করেন যে আল্লাহ তারে দিলে আমার দিলা না খেলেন, তো আপনি পরীক্ষা ফিল মারি দিলেন, আর যদি তার লাগি বরকতের দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতে না পাইলে আপনি আখেরাতেও পাইবা, এটা অসুস্থ মানুষকে দেখলে আপনি দোয়া করতা, অসুস্থ মানুষকে দেখা যেতা, সুস্থ মানুষ দেখলে অসুস্থ মানুষে তার লাগিয়ে কিনা করতো, তার লাগি দোয়া করতো, আল্লাহ শুক্রিয়া দেওয়া করতো, তার লাগি বরকতের দোয়া করতো, কারণ আমরা সব পরীক্ষার মাঝে আছি। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা সমাজের কথা আছে যে কোনো কিছু সব কিছু আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম স্যার একটা গাছের পাতা লড়ে না, এটা এক শ্রেণীর মানুষ আছে হয় রে মা আল্লাহর হুকুম হইলে নামাজ পড়ো, নামাজের কথা বলি কিতা করে হয় আল্লাহর হুকুম হইলে নামাজ পড়বো, হইবা যে ই বাদ খাম বাদ দিলাম হয় আল্লাহর হুকুম হইলে বাদ দিব, কারণ হে মনে করছে যে আল্লাহর হুকুমে এ বাদ খাম করে, নাউজুবিল্লাহ, আল্লাহ হুকুম করছেন না বাদ করবার বাদ খাম করবার লাগি, আল্লাহ হুকুম করছেন না জেনার লাগি, আল্লাহ হুকুম করছেন না যে অন্যায় করবার লাগি, অশ্লীল করবার লাগি, মিথ্যা বাদবার লাগি, আল্লাহ এরকম হুকুম করছেন না, আল্লাহ হুকুম কিতা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করছেন সালাত আদায় করবার লাগি, আল্লাহ সিয়াম আদায় করবার লাগি হুকুম করছেন, সৎ কাজের লাগি হুকুম করছেন, অসৎ কাজ থেকে বিরত থাকবার লাগি, নিষেধ করবার লাগি আল্লাহ হুকুম করছেন, তো আল্লাহ হুকুম করছেন না খারাপ কাজ করবার লাগি, কিন্তু এক শ্রেণী মানুষের মাঝে ঢুকছে যে সব তা আল্লাহর হুকুম ছাড়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, মুসলিম উম্মার ঐক্য, আজকে মুসলিম আমরা মুসলিমরা সত্যতা বিভক্ত, এর মূল কারণ হইল গিয়া অনেকগুলো কারণ আছে, মূল কারণের মাঝে হইল গিয়া যে মুসলিম যারা প্রত্যেকটা মুসলিম ব্যক্তি আল্লাহর ইবাদত করবার স্বীকৃতি দেয়, প্রত্যেকটা মুসলিম ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের স্বীকৃতি দেয়, প্রত্যেকটা মুসলিম ব্যক্তি তার কিতাব এবং সুন্নতের দলিল হিসাবে মানে, তারপরেও মুসলিমরা ঐক্যবদ্ধ নাই, এর মূল কারণ হইল গিয়া যে কোরআন এবং সুন্নারে বুঝতে গিয়া
ফাহামগত বুঝগত মতপার্থক্য সৃষ্টি হয়েছে। যে যারা আপনি যদি আকিদার ক্ষেত্রে দেখেন যে আমরা সমাজও আল্লাহ সম্পর্কে মানুষ সব মানুষ কি একই ধারণা রাখে মুসলিমরা? জি না। দেখবা যে এক শ্রেণী মানুষের যদি আল্লাহ হয় তাহলে কইবা আল্লাহ আসমান, আর এক শ্রেণী মানুষে কইরা আল্লাহ সব জায়গা, আর এক শ্রেণী মানুষে কইরা মুমিনের কল বই লাগে আল্লাহর আরশ। আল্লাহ আরশ আসুন কিন্তু আরশ লাগে মুমিনের কল মানে হইতে মুমিনের কল মাঝে আসেন মানে যত কল্লা তত আল্লাহ নাউজুবিল্লাহ। আকিদাগত আল্লাহ সম্পর্কে আমরা বিশ্বাসের ক্ষেত্রে এক হইতাম পারছি না। এর মূল কারণ কিনা প্রত্যেক ফকর আজাদ গেলে দেখবা দলিল আছে, দলিল হয় কোরআনের বুঝতে গিয়া ভুল বুঝ, অথবা দেখা যাইব যে দুর্বল অথবা জাল দলিল। অথচ আকিদার ক্ষেত্রে দুর্বল এবং জাল আদি গ্রহণযোগ্য নাই। আমরা যদি দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন এবং সুন্নাহকে যদি দেখি আল্লাহর অবস্থান সম্পর্কে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আল্লাহ আরশের উপরে, আর রহমান ওয়া আল আরশ ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আর আরশের লাগি আল্লাহ সব সৃষ্টির সব থেকে উপরের সৃষ্টির লাগি আল্লাহ, আর সব সৃষ্টির মধ্যে সব থেকে বড় সৃষ্টির লাগি আল্লাহ আরশ, আর এর উপরে লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই নিল কিলা আসেন আল্লাহ আলম আল্লাহ বিবাহ আমরা জানাইছেন না, কারণ আল্লাহ সম্পর্কে জানার আমরা সোর্স হইলগিয়া নলেজ হইলগিয়া জ্ঞানের হইলগিয়া কোরআন থাকি আর সুন্দর থাকি। আল্লাহ বলছেন সার অগ্রের চেয়ে নিকটে তখন আল্লাহ বলছেন তুমি দেন যেন আসো তোমাদের সাথে আমি আল্লাহ আছি। আমরা বিশ্বাস করি আল্লাহ বলছেন তাই রাত্রের তৃতীয় প্রহর তাই প্রথম আসমান নামি হয় আমরা এটা নিবা বিশ্বাস করতে, কিন্তু যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জনৈক দাসীরে জিকার মশলা যে আইন আল্লাহ, তখন দাসী কইছে হুয়া ফিসসামা আসমানের দিকে, তখন আমরাও যদি এখন প্রশ্ন করে আমরা ও আনসার দিতে হইব যে আনসারের স্বীকৃতি যে উত্তরের স্বীকৃতি দিচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামে, আর শুধু স্বীকৃতি দিচ্ছেন না এই আনসার এই যে প্রশ্নের জবাব দেওয়ার কারণে আল্লাহ কোথায় এই প্রশ্নের জবাব দেওয়ার মাধ্যমে রসুল সাল্লাহ আলাই সাল্লামে একজন কৃতদাসী মহিলারে স্বীকৃতি দিচ্ছেন যে সে মোমেনা। তাহলে আমরা যদি মোমেন থাকতাম চাই আমার যত দলিল আদিল্লা থাকুক না খালি যে আনসার যে উত্তরের স্বীকৃতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিছেন আমারে ওই উত্তর দিতে হইব, সত্যি কিনা না? তখন আমি কিতাব এবং সুন্নার সার্বভৌমত্ব মানলাম। আমরা যেহেতু কিতাব এবং সুন্নার সার্বভৌমত্ব মানছি না, আমরা আকলরে প্রাধান্য দিছি, আমরা আমরা গ্রুপরে আমরা দলরে আমরা প্রত্যেক দলের লিডার আছেন প্রতিষ্ঠাতা আছেন তাই জেলা বুঝছেন ওলা বোঝার চেষ্টা করছি, করার কারণে আজকে আমরা একই সাথে নামাজ আদায় করলেও আমরা সবার আকিদায় এক না, একই সাথে আমরা আমরা মুসলিম দাবি করলেও আমাদের বিশ্বাসগত অনেক মত পার্থক্য আছে, একই সাথের নিচে আমরা থাকলেও বিশ্বাসের মত পার্থক্য আছে। রিজন এই লাগিয়া যে আমরা কোরআন এবং সুন্নারে বুঝতে গিয়ে আমরা কিতা করছি, আমরা কোনো অলি বুজুর্গল্লা খান কোনো ইমাম মুফতি মুহাদ্দিসল্লা খান বা কোনো গ্রুপ অফ পিপুলল্লা খান ওলা আমরা বুঝছি। এখন হোকা চাই যে ইসলাম কি কোরআন এবং হাদিস সব থেকে ভালো বুঝছেন খারাপ বাংলাদেশের মুসলমান হলে আপনারা আমার মাত বুঝরানি? আমি সিলেটি ভাষায় মাতিয়া হয়তো অনেকে বুঝরা না, আপনারা একটু মাতলে বুঝরা যাইব যে আমার কথা বুঝরা। কোরআন এবং হাদিস রে সব থেকে ভালো বুঝছেন বাংলাদেশের মুসলমান হলে সৌদি আরবের মুসলমান রাখলে ইন্ডিয়ান মুসলমান রাখলে মদিনার মুসলমান রাখলে দেওবন্দর মুসলমান রাখলে কোন জায়গার মুসলমান রাখলে বুঝছেন? কোরআন এবং সুন্নারে সব থেকে ভালো বুঝছেন যারা তারা ওই লাগে বেস্ট অফ দ্য বেস্ট, এই উম্মার শ্রেষ্ঠ মানুষগুলা যারা তারা ওই লাগে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আপনাদের মনে হচ্ছে কিবার কইয়ার আমার দল আল্লাহ খান বুঝছেন, কারণ স্টেজে যারা কয় সবু কথা কয় যে কোরআন হাদিস সব থেকে ভালো বুঝছেন আমার লিয়ে আমার বুজুর্গে আমার দলের মানুষে আপনারা সব আমার দোলা হয় কিনা না? যে আমার লিয়ে আমার বুজুর্গে তাই নলা বুঝছই, কারণ মানুষের আহ্বান করা হয় আজকের ওয়াজ মাহফিলে লগি এক একটা ক্যানভেসার এক একটা হইল গিয়া পাবলিসিটি প্রচারণা, খেখার দলরে বাড়া করতা বড় করতা, খেখার গ্রুপরে বড় করতা, খে তার তরিকারে বড় করতা, খে তার অলি বুজুর্গের বড় কর্তা, খে কোন মাদারের দিকে আহ্বান করা, এটাই চলের ওয়াজ মাহফিল থেকে সম্মানিত উপস্থিতি। আমরা এই মাহফিল থেকে আমরা কোন দলের গ্রুপের দিকে মানুষের আহ্বান করবার লাগে না, আমরা আমরা আহ্বান হইল কি কিতাব এবং সুন্নার দিকে।
কোরআন এবং সুন্নাহর সব থেকে বড় যারা বুঝছেন তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যারা ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন এবং তারা আল্লাহর রাজি হয়ে গেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা আল্লাহ খান করিয়া ইসলামরে বুঝবার লাগি আমরা কইছই, এবং কইছেন যে সাহাবায়ে কেরামগুলোর বুঝর বাইরে নিয়ে যদি আমরা চলি তাহলে আমরা ঠিকানা হইব জাহান্নাম। কোরআনুল কারীম সূরা নিসা 115 নম্বর আয়াত, ওমা ইয়ুশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রিস সাবিলিল মুমিনিন, হেদায়েত সুস্পষ্ট হওয়ার পরে যারা রাসূলের বিরুদ্ধে চারণ করে এবং ওয়াত্তাবি গায়রিস সাবিলিল মুমিনিন এবং মুমিনদের রাস্তার বিপরীত চলে, মুমিন বলতে কোরআন যখন নাযিল হয় তখন মুমিন বলতে খারাপ ইন্ডিয়ার মুসলমান হল না নবীগঞ্জের মুসলমান হল খারাপ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ওয়াত্তাবি গায়রিস সাবিলিল মুমিনিন, এই মুমিনদের রাস্তার বিপরীতে যদি চলো নুয়াল্লিহি মা তাওয়াল্লাউ ওয়া নুসলিহি জাহান্নাম, তুমি যেদিকে অগ্রসর হইতে যাবে ওদিকে খালি দেখবে ফায়দা আর ফায়দা আর হিসাব ঠিকানা হইব জাহান্নাম, তুমি যে বাইরে যাইবা যেদিকে মানুষের আহ্বান করবে। আজকে বাংলাদেশের লেমটা ভিড়র অনেক মুরিদ আছে কিনা না, আমরা নেই মাহফিল থাকি লেমটা ভিড়র গর গেলে এমনি গেলে দেখবো আরো বেশি মানুষ আছে, আজকে উরুস মাহফিল মানুষ যায় দাঁড়িয়াল্লা টুপিয়াল্লা নামাজি মানুষ, উরুসে গেলে কিতা হয় মালজুড়া গান হয় তা গান হয় আর এক পাটিয়ে গান গাইরা আর এক পাটিয়ে জিকির করা আর এক পাটিয়ে জোয়ার আসর করা। আমার একজনে উঠিয়া কইল যে কত কয়দিন আগে সিলেটের এক জায়গা উরুস যে জায়গা উরুস হইত অন্য গিয়ে আমরা মাহফিল করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথা যেন উরুস হওয়ার কথা আছে ওই জায়গা দিয়ে আমরা মাহফিল করছি উরুস বন্ধ করিয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো কইল যে আজকে ওয়াজ মাহফিল মানুষ দেখলা না উরুস হইলে দেখলাম না যে অন্য গান হয় গানও না মানুষ তার থেকে তিনটা বল মানুষ বেশি হইল কি মাঠও জোয়ারলা, আর এর আগে কিটা লেখা যে মহাপবিত্র উরুস শরীফ মহাপবিত্র উরুস শরীফ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ধরবা মানুষের খবর গেলে ধরবা হাসরের মাত্র ধরবা এবং মানুষের শাস্তি দিবা, অন্য কোনো প্রাণীর শাস্তি দিতা নাই অন্য কোনো সৃষ্টির শাস্তি দিতা নাই, কারণ মানুষের আল্লাহ আকল দিছেন ব্রেইন দিছেন তারে বুদ্ধি দিছেন, হে মাছ খাইতে সময় গসা সহ খায় না গসা বাসিয়া খাই না আপনারা সবাই গসা বাসিয়া কি করে দেয় সেই কান বুঝি যে গসা লাগিয়ে দেবো আর হক আর বাতিল কান বুঝেন না সম্মানিত উপস্থিতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন আমার উম্মত হল 73 দল হইব, ইয়া হাদিস সবে জানেন সব আজ মাহফিল ও কথা পাওয়া যে আমার উম্মত হল 73 দল হইব সব যাইব জাহান্নাম এক গুরু এই গুরু লাগি মানা আলাইহি ওয়া সাহাবী আমি এবং আমার সাহাবী আমি এবং আমার সাহাবী রাস্তার উপরে খাড়া আছি আমরা আছি আমরা এই দল এই লাগিয়া রাসূল এবং সাহাবার তরিকার উপরে চলিয়া আকিদা গিয়া দেখবা সাহাবার লগে মিল নাই আমল গিয়া দেখবা সাহাবার লগে মিল নাই আখলাক গিয়া দেখবা সাহাবার লগে মিল নাই কিন্তু দাবি হইল গিয়া আমরা হইল গিয়া হক্কানি আমরা হইলাম গিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা হইলাম গিয়া আহলুল হাদিস আমরা হইলাম গিয়া যে সঠিক পথের অনুসারী, সঠিক পথের অনুসারী দাবি করিয়া হয় না সঠিক পথের অনুসারীয়া অনুসারী মিছিল দিয়া হয় না সঠিক পথের অনুসারী হইতে হইব গিয়া আপনার আকিদা আপনার আমল আপনার আখলাকের মাধ্যমে, কারণ কিয়ামতের দিন এই তিনটা দিন দিক দিয়া মানুষ ক্ষতিগ্রস্ত হইব, একগুলো মানুষ আকিদাগতভাবে ক্ষতিগ্রস্ত হইব আর একগুলো মানুষ আমলগত ক্ষতিগ্রস্ত হইব আর একগুলো মানুষ আখলাকগত ক্ষতিগ্রস্ত হইব। প্রথম দিকে যারা ক্ষতিগ্রস্ত হইব আকিদাগত তারা হইলে কি চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত মানে পড়ব, চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হইব যারা আকিদাগতভাবে ক্ষতিগ্রস্ত ক্ষতির মাঝে পড়ব, এটা আকিদাগত ক্ষতিতে কি আপনারা আমার বাঁচতে হইব, আমলগত ক্ষতি বা আখলাকগত ক্ষতি হইলে দেখা যাইব যে এই ক্ষেত্রে কি হইতে পারে কোনো সময় মানুষটা শাস্তি হইতে পারে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরবানি করে তার মাফ করে কিতা করতে পারেন জান্নাতে দিতে পারেন, কিন্তু বিশ্বাসগত ক্ষেত্রে যদি তার কিতা হয় বিভ্রান্তির মাঝে পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে ওই ব্যক্তি কোনোদিন কিতা হইতে নাই কোনোদিন কামিয়াব হইতে পারতো না সম্মানিত উপস্থিতি। এজন্য আমাদেরকে বিশ্বাসগত দিক তাকিয়া আমাদের আমলগত দিক দিয়ে আখলাকগত দিক দিয়ে বেস্ট অফ দ্য বেস্ট যারা আসতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের মতো করে আমরা কিতা করতে হইব বিশ্বাস আমল এবং আখলাক করতে হইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক দান করুক। মুসলিম উম্মাহ তার হারানো ঐতিহ্য যদি ফিরিয়া পাইতে চায় মুসলিম উম্মাহ যদি সেই হারানো ঐতিহ্য ফিরিয়া পাইতে চায়
তাহলে তাদেরকে আবার ফিরিয়ে দিতে হইব, আমরা সবাই ফিরিয়ে দিতে হইব কিতাব এবং সুন্নাহর কাছে, কোরআন এবং সুন্নাহর কাছে। যদি কোরআন সুন্নাহর কাছে আমরা যদি যাইতাম না পারি, তাহলে আমরা জিল্লাতির জীবন দুনিয়াত আমরা কিতাব পড়তে হইব, খাটতে হইব, আর আখেরাত আমরা আযাব পাইতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কইছেন, সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতে কইছেন, আমরা যদি রহমের মাঝে থাকতাম সেই তাহলে কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে যেতে। আমি যখন আসতাম তখন ওয়াজ শুনাত আসতাম, তো আয়াত তেলাওয়াত করছেন সূরা নিসার 59 নম্বর আয়াত, তোমাদের মাঝে যারা নেতৃস্থানীয় কর্তৃত্বশীল যারা আছে, হইতে পারে তারা শাসক, হইতে পারে তারা ইসলামিক স্কলার, হইতে পারে মসজিদের ইমাম, তারারে অনুসরণ করো, তারারে আনুগত্য করো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন তানাযাতু ফি শাইইন, যদি তানাজা লাগি যায়, তানাজা কোন জায়গায় থাকবো, কিতাবুল্লাহ এবং রসুলুল্লাহ, আল্লাহর রসুল আর সুন্নাহ এবং কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনের মাঝে কোনোটা কোনো সময় কিতা লাগতো না, তানাজা লাগতো না। যদি কোরআন এবং সুন্নার কাছে কোনো সময় দেখা যায় যে কোরআন এবং সুন্না একটা আরেকটা বিপরীত হয়ে গেছে, বুঝতে হইব গিয়া আপনার বুঝতে ভুল হবে, কারণ কোরআন আইসে কার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, হাদিসও আইসে আল্লাহর কাছ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেতেই কোনো কথা হইতা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নজম 3 এবং 4 নম্বর আয়াতে কইছেন যে রাসূলের নিজেতেই কোনো কথা হয় না, যা হয় না আল্লাহ থেকে হয়। কারণ আল্লাহ থেকে যদি দুইটার মাঝে মত পার্থক্য থাকবো, থাকতো নাই, কিন্তু আপনার আমার বুঝোর মাঝে মত পার্থক্য থাকতো পারে। তাহলে যারা বুঝে তারা কাছ থেকে বুঝতে হইব যে আপনি এই কোরআন এবং সুন্নায় বিরোধী হয়ে গেছে, তে এখন কোরআন সুন্নায় বিরোধী লাগছে, যখন তে হাদিসের বাধ্য কোরআন ব্যবহার কিতাব গ্রহণ করো না, এটা ভুল তরিকা, এটা আহলে কোরআনের তরিকা, এটা আহলে সুন্নাত আল জামাতের তরিকা নয়, এটা সাহাবায়ে কেরামের তরিকা নয়। তারা যখন কোরআন বুঝতে গিয়া যখন বুঝতে সমস্যা হইতো, তারা রসুলের কাছে দিতা, কারণ কোরআনের সব থেকে ভালো ব্যাখ্যা খেয়ে দিতে পারবা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। এটা কোরআন এবং হাদিসে লিখিয়া, হাদিস এবং কোরআন একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার লাগি কোনো সাংঘর্ষিক নাই। যদি সাংঘর্ষিক কখনো মনে হয়, তাহলে বুঝতে হইব যে আপনার আমার বুঝতে বলো, ইসলামিক স্কলার আসেন, 1400 বছর ইসলামিক স্কলার রাখলে এগুলার মধ্যে কোনো বিরোধ পাইছেন না, বিরোধ আপনি পাইবা আমি পাইবো, কারণ আপনার আমার জ্ঞানের লগিয়া জ্ঞান গীতা আছে, খমতি আছে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূত্র কইয়া দিছেন যে যদি তানাজা লাগে, খালি তানাজা খালি লাগবো, উলিল আমর মাঝে রাখবো, তখন তুমি দেন কিনা করো, ফারুদ্দি ইলাল্লাহি ওয়া রাসূল, ফিরিয়া যাও আল্লাহ আল্লাহর রাসূলের দিকে। ও মসজিদের ইমাম সাহেব কইবা, উবাইয়া মিলাদ পড়তে হইব, ও মসজিদের ইমাম সাহেব কইবা, উবাইয়া মিলাদ পড়তে হইব, ও মসজিদের ইমাম সাহেব কইবা, সালাম দিতে হইব, আর মসজিদের ইমাম সাহেব কইবা, না সালাম দিতে হইব, আমার ফাওয়াদির জন্য গড়ো দিতে হইব। সত্যি কিনা না, আছে কিনা না, যেন যাইবা প্রত্যেক জায়গা গেলে কিনা হইবে, ইখতিলাফ পাইবা, এক গুরুটিয়া কইরা নামাজ পড়ে দোয়া করা আতলিয়া দোয়া করা হইলে সুন্নত, আর এক গুরু কইলা না নামাজ পড়ে হইলে গিয়া তসবিহ পড়তা জিকির পড়তা বললে সুন্নত, মতবার তো আছে কিনা না। এক গুরু কইরা বুকুদাত বান্দা সুন্নত, আর এক গুরু কইলা নামি নিসাত বান্দা সুন্নত, আছে কিনা না, মতবার আছে কিনা না। তো মতবার ঠিক তো তখন লাগবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সূত্র কইয়া দিরা কিতা করো, ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, ফিরিয়া যাও আল্লাহ আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর কাছে জিতায়, কোরআনের কাছে জিতায়, সুন্নার কাছে রাসূলের কাছে জিতায়, মানে রাসূলের সুন্নতের কাছে জিতায়। কোরআন এবং সুন্নার কাছে আমরা অনেক হয় আছে যে আমরা তো কোরআন সুন্না বুঝি না, তা আমরা কিনা দেইব, আমরা তো কোরআন পড়তাম পারি না, পড়লে ওইগুর অর্থ বুঝি না, এগুলোর ব্যাখ্যা বুঝি না, হাদিস তো আমরা পড়তাম পারি না, পড়তে পারলে ওইগুর মর্মার্থ বুঝি না, এগুলোর ব্যাখ্যা বুঝি না, তাহলে আমরা কিতা হবো? অনেকে এই প্রশ্ন করে, এই প্রশ্নের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ আকবার, কুন্নানে লাগিয়া কমপ্লিট ওয়ে অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আপনার জীবনে কোনো জায়গায় সমস্যা লাগবো, আর এই জায়গায় গিয়া যদি আপনি ইসলামও সমাধান পাইন না, তাহলে আর দিনে কোনো জায়গায় ফাইতা
নাই। কারণ ইসলাম হইল কি সর্বশেষ এবং চূড়ান্ত আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা, ওয়ে অফ লাইফ, দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না দ্বীন ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দ্বীন হইল কি ইসলাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা হইল কি কমপ্লিট, সূরা মায়েদার 3 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দ্বীনাকুম, আজকের দিন তোমাদের এই দিনটা কমপ্লিট করে দিছি, যেটা পূর্ণাঙ্গ হয়ে যাব। এটা যদি সমাধান পাওয়া যায় না তাহলে বোঝা গেল এটা পূর্ণাঙ্গ নাই। যদি আমরা সমাধান পাই না বুঝতেই পর আমরা আমার বুঝতে গিয়ে ভুল হয়েছে, এটার সমাধান অবশ্যই আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান যেহেতু আপনি আমি পাইতাম নাই বা আমরা সব এমন সমান শিক্ষিত নাই, সমান বুঝদার নাই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে কয়েক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার সমাধান সম্পর্কে আলোচনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা জানো না তারা আহলে যিকিরে জিকার করো, আহলুল ইলম আল্লাহরে জিকার করো, জ্ঞানীদেরকে জিকার করো, তারার কাছ থেকে সমাধান পাবে। সম্মানিত উপস্থিতি, এটা হবো মুসলিম উম্মাত, মুসলমানদের বিভক্ত থাকার কোনো সুযোগ নাই। আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হইব, ঐক্যবদ্ধ হইতে হইব কিতাব এবং সুন্নাহ রাখিয়া ধরার মাধ্যমে। আমরা বিভক্ত করার সুযোগ নাই, এটা এটা করার সুযোগ নাই যে অটাও ঠিক আছে অটাও ঠিক আছে। হ্যাঁ, ইসলামের কিছু বিষয় আছে মৌলিক বিষয় আকিদার ক্ষেত্রে একটা ঠিক হইতে হইব, সবরে এক হইতে হইব। মুসলমান মুসলিম ব্যক্তি আল্লাহ সম্পর্কে একই ধারণা রাখতে হইব। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে দুইটা ধারণা রাখে, যার আল্লাহ আসমান আর যার আল্লাহ জমিন সব জায়গাতে আছেন, দুইজনের আল্লাহ কি এক? কারণ আমরা কিতা পড়ছি, আমরা ছোটবেলা পড়ছি যে আমান্তু বিল্লাহি কামা হুয়া বি আসমাই ওয়া সিফাতিহি, আমি এই আল্লাহর প্রতি ঈমান আনছি যার নাম এবং গুণাবলীতে কামা হুয়া, তিনি যেইভাবে আছেন, তা আল্লাহ যেভাবে কইছেন এইভাবে আমরা বিশ্বাস করতে হইব। আল্লাহ যেটা কইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইছেন আর সাহাবায়ে কেরাম যারা করছেন, সাহাবায়ে কেরামের মাঝে আকীদাগত কোনো বিভ্রান্তি আসিল না, বিভক্তি আসিল না, তার মাঝে মতপার্থক্য আসিল না, সবাই আকীদার ক্ষেত্রে এক আসলা। তাহলে আমরা ঐক্যবদ্ধ হইতে হইলে আমরা আকীদার ক্ষেত্রে কিতা করতে হইব, এক হইতে হইব। আমলগত ক্ষেত্রে, আমলগত ক্ষেত্রে কিছু বিষয়গুলো আছে, যে আমলগত ক্ষেত্রে বিষয় আছে কিছু মৌলিক বিষয়, এখানে কোনো একতলাফ নাই। সৌদি আরবের মানুষে দৈনিক ছয় ওয়াক্ত নামাজ পড়েন, বাংলাদেশের মুসলমান হলে ইন্ডিয়ান মুসলমান হলে তারা সব এক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হইব, রোজা ছয় মাস ফরজ এক মাস ফরজ, হজ কোন জায়গায় গিয়া করতে হইব, বাইতুল্লাহ গিয়া হজ করতে হইব, আমরা সব একমত। হ্যাঁ, তাহলে দেখা গেল যে মৌলিক বিষয়ে আপনার মাঝে কোনো একতলাফ নাই। এখন আছে যে কিছু মাসালাগত একতলাফ আছে, কিছু মাসালাগত একতলাফ আছে, একতলাফের মূল কারণ হইল গিয়া যে দুর্বল হাদিস। আমি একটার উপরে আমল করি, আমি কই আর যে আমারটা সহি, আর আপনি আর একটা উপরে আমল করা কই আর আপনি আপনারটা সহি। এখন মুহাদ্দিস বলে হাদিসের ক্ষেত্রে গেলে দেখা গেছে হাদিসের সহি আছে জয়ীফ আছে, কিছু আমলের ক্ষেত্রে দেখা গেল যে দুর্বল হাদিসের উপরে আমল মুসলিম উম্মত আছে, তাহলে এইখানে একতলাফ হইতো পারে, পারে কিনা না। আপনি দেখবা মসজিদে হারামে যদি যায় বা আপনি যদি যাওয়ার অনেকের এবিলিটি নাই, আলহামদুলিল্লাহ এখন তো আমরা এমন যুগ আছি টেলিভিশন ছাড়লে আপনি হারামের নামাজ দেখতে পারবা, মক্কার নামাজ দেখতে পারবা, মদিনার নামাজ দেখতে পারবা। গেলে দেখবা যে ইমাম সাহেবে নাবির উপরে হাত বান্ধিছেন, মুসল্লিয়ে কেউ নাবির নিচে হাত বান্ধিছেন, সেও আজ ছাড়িয়া নামাজ পড়ছেন, সত্যি আছে কিনা না। তাহলে দেখা গেল যে সবে নামাজ ফোরডা একই ইমামর পিছে, কিন্তু এই কারণে নামাজের মাঝে মাসালাগত বিভিন্ন মতপার্থক্য আমরা দেখিয়া, তাহলে মুসলিম উম্মার মাঝে আমরা একই ইমামর পিছে নামাজ পড়িয়া অথচ মুক্তাদি অকলের মাঝে মুসল্লি অকলের মাঝে আমরা বৈচিত্র্য দেখিয়া, বিভক্তি বা কিছু মতপার্থক্য দেখিয়া, এই মতপার্থক্য এমন কোনো মতপার্থক্য নাই যে এরদায় করে মসজিদ থেকে বার করে দিতা, এই মতপার্থক্য নাই, এমন কোনো মতপার্থক্য নাই যে খেউরে নামাজ পড়তে বাধা দিতা, এই মতপার্থক্য এমন কোনো মতপার্থক্য নাই যেটা জাতিরে জানাইতে হইব। এটা নিয়ে সময় দিতা কি তার সমস্যা হয়ে গেছে, মেন্টি হয়েছে, এমন অনলাইন কপ করা লাগে। কিছু সমস্যা হয়েছে কি তার লাইনের, লাইনের সমস্যা।